হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু বাংলা হেল্প টেক। বাংলা হেল্প টেকে আপনাকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে একটি ভিডিওর রেজুলেশন ঠিক রেখে ভিডিওর সাইজটাকে কমানো যায়। আমরা যারা ইউটিউবার আছি বা যারা প্রফেশনালি ভিডিও এডিটিং করে থাকি, তারা অনেক সময় অনেক হাই লেভেলের বা অ্যাডভান্স লেভেলের সফটওয়্যার ইউজ করে থাকে, যেমন অ্যাডোবি প্রিমিয়ার প্রো, অ্যাডোবি আফটার ইফেক্ট, ক্যামটেসিয়া, সনি বিগাস, ইটিসি, নানা রকম অনেক সফটওয়্যার ব্যবহার করে থাকি। তো সেই সফটওয়্যার ব্যবহার করার ফলে আমরা যখন ভিডিওগুলো রেন্ডারিং করে থাকি, তখন দেখা যায় ভিডিওর সাইজগুলো অনেক বেশি হয়ে যায়। দেখা যায় একটা 5 মিনিট বা 10 মিনিটের ভিডিও সাইজ হয়ে যায় 10 জিবি, 5 জিবি, 6 জিবি, এরকম নানা রকম বড় বড় সাইজ হয়ে যায়। তখন আমরা যারা ইউটিউবার আছি, আমাদের দেখা যায় যখন আমরা ইউটিউবে ভিডিওটা আপলোড করতে যাই, তখন অনেক ঝামেলায় পড়ি বা অনেক সমস্যায় পড়ি, তখন ইউটিউবে ভিডিওটা আপলোড হতে অনেক সময় নেয়। তো ঠিক সেই জন্যই আজকের আমাদের এই টিউটোরিয়ালটা করা। তো আজকে আমরা দেখবো যে কিভাবে আপনি একটি ভিডিওকে সাইজ কমিয়ে রেজুলেশন ঠিক রেখে আপনি ভিডিওটাকে সুন্দরভাবে ইউটিউবে আপলোড দিবেন, আপলোড দেওয়ার জন্য প্রস্তুত করবেন। তো চলুন আমরা শুরু করি। তো শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে ইনেবল করে দিবেন, যাতে আমাদের পরবর্তী সবগুলো ভিডিও নোটিফিকেশন আপনি পেয়ে যান। কারণ আমাদের চ্যানেলে আপনি যদি ভিজিট করেন, দেখতে পারবেন আমাদের চ্যানেলে আমরা ভিডিও এডিটিং এর উপরে তারপরে নানা রকম টিপস এন্ড ট্রিক অনেক ভিডিও আমরা আপলোড করেছি। সামনে আমরা আপনাদেরকে আরো ভালো ভালো ভিডিও আপলোড দিব আমাদের চ্যানেলে, যাতে আপনারা সেগুলো পেয়ে যান। তো সেই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে ইনেবল করে দিবেন। তো বেশি কথা বলবো না, সরাসরি আমরা চলে যাব টিউটোরিয়ালে। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, ইন্টোর পরে ফিরে আসলাম। তো এখন আমরা সরাসরি আমাদের কাজে চলে যাচ্ছি। তো আজকে আমরা যে সফটওয়্যারটা ইউজ করতে যাচ্ছি, সেই সফটওয়্যারটার নাম হলো হ্যান্ড ব্রেক। তো এই সফটওয়্যারের সাহায্যে আমরা আমাদের ভিডিওর কোয়ালিটি ঠিক রেখে ভিডিওর সাইজটাকে কমিয়ে আনব। তো এই সফটওয়্যারের ডাউনলোড লিংক আমি অলরেডি আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সটা চেক করে দেখেন, ওই সেখানে আমাদের ভিডিওর এই সফটওয়্যার ডাউনলোড লিঙ্কটা পেয়ে যাবেন, সেখান থেকে সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন। এই সফটওয়্যারটা খুবই ছোট একটি সফটওয়যার, মাত্র 2-3 MB একটি সফটওয়্যার, একবারে ছোট। তো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। তো অলরেডি আমরা সফটওয়্যারটা ডাউনলোড করে ইনস্টল করে নিয়েছি। ইনস্টল করাটা একবারে ইজি, আপনি জাস্ট ডাউনলোড করে সিম্পলি ইনস্টল করলেই হবে। এটা একদম ফ্রি সফটওয়্যার, এটা কোনো রেজিস্ট্রেশন করতে হবে না বা কোনো কি বা কোনো মাস্টার কি কোনো কিছুই দরকার হবে না, জাস্ট আপনি ইনস্টল করে কাজ করতে পারবেন, ঠিক আছে। তো এই যে আমাদের সফটওয়্যারটা আপনারা দেখতে পাচ্ছেন, তো এই সফটওয়্যারটা আমরা সরাসরি ওপেন করি। তো ওপেন করার পরে দেখতে পাবেন যে দেখেন আমাদের সফটওয়্যারের একটা ইন্টারফেস, আপনি যখন সফটওয়্যারটা ইনস্টল করবেন ঠিক এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো এইবার এখন এখান থেকে আমরা একটা ভিডিও ইনপুট করব, যে ভিডিওটা আমরা সাইজটা ছোট করতে যাচ্ছি। তো এই হলো আমাদের এই যে ভিডিওটা, তো এই ভিডিওটা দেখে একবার আমরা সাইজটা দেখে নিই। যে প্রপার্টিস থেকে আমরা যদি ভিডিওর সাইজটা দেখি, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা 5 জিবি একটি ভিডিওর সাইজ। কিন্তু অন্যদিকে যদি আমরা ভিডিওর লেন্থ বা ভিডিওর সময় দেখি, যে ভিডিওটা কত বড়, ডিটেলস থেকে দেখতে পাচ্ছেন যে ভিডিওটা মাত্র 5 মিনিটের একটা ভিডিও, ঠিক আছে, মাত্র 5 মিনিটের একটা ভিডিও, অথচ ভিডিওর সাইজটা কিন্তু অনেক বড়, প্রায় 5 জিবি, ঠিক আছে। তো এটা কি আজকে আমরা রেজুলেশন ঠিক রেখে এই ভিডিওর সাইজটা কমাবো। তো দেখুন এই সফটওয়্যারে দুটো অপশন আছে, একটা হলো ফোল্ডার ব্যাচ, আর একটা হলো সিঙ্গেল ভিডিও। যদি আপনি ফোল্ডার সহ কোনো ভিডিও আপলোড ইনপুট করতে চান এই সফটওয়্যারের ভিতরে, তাহলে এখান থেকে আপনি সিলেক্ট করবেন ফোল্ডার ব্যাচে ক্লিক করে। যেহেতু আমরা একটা সিঙ্গেল ভিডিও ইনপুট করে কাজ করবো, সেজন্য আমরা দেখেন এইখান থেকে ফাইল ওপেন এ সিঙ্গেল ভিডিও ফাইল, এখান থেকে আমরা ক্লিক করে ওপেন করছি, ঠিক আছে। তো এই যে আমাদের ভিডিওটা আমরা সিলেক্ট করে ওপেন করে দিলাম, দেখেন আমাদের ভিডিওটা এখানে ইনপুট হচ্ছে, ইনপুট হয়ে গেল। তো ইনপুট হওয়ার পরে এখন আমাদের ভিডিওর সফটওয়্যারের ভিতরে কিছু সেটিং করতে হবে। তো এই সেটিংটা অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে দেখবেন, যদি আপনারা সেটিংটা ক্লিয়ারলি না করতে পারেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। তো অবশ্যই আপনারা সেটিংটা দিকে নজর দিবেন। তো চলুন আমরা সেটিংটা শুরু করি। প্রথমে দেখেন এইখানে আমাদের, আমরা এখন আছি পিকচার অপশন, তো এখানে দেখতে পাচ্ছেন কিছু অপশন আছে, দেখেন এখানে লেখা আছে যে টপ, বাটন, লেফট, রাইট, ঠিক আছে। তো এখানে এটা হলো আমাদের ক্রপিং। তো এখানে দেখেন একটা সাইজ দেওয়া আছে, ঠিক আছে। এখানে যদি আপনার 0-0 থাকে, তাহলে আপনি কিছু করার দরকার নাই। যদি দেখেন যে আমরা এখন যে ভিডিওটা করছি সেটার একটা দেখাচ্ছে লাইভ, লেফটে আছে 0, রাইটে আছে 0, আর টপ আর বটমে 132 আছে, ঠিক আছে। তো আমরা এইগুলো সবগুলোকে 0 করে দিব। এই যে এখানে কাস্টম আছে, কাস্টমে চলে আসবো, আসার পরে এখানে সিলেক্ট করে এটা 0 করে দেই। এবার এখানে সিলেক্ট করে আমরা 0 করে দিলাম, ঠিক আছে, 0 করে আবার আমরা অটোমেটিকে দিয়ে দিলাম, ঠিক আছে। তো এখন যেভাবে আছে অটোমেটিক্যালি সব 0, যদি আপনার এরকম থাকে তাহলে আর কিছু করার দরকার নেই। আর যদি এরকম না থাকে, যদি সংখ্যা দেওয়া থাকে, তাহলে অবশ্যই আপনারা এই কাস্টম থেকে চেঞ্জ করে নেবেন, যেটা আমরা এখন চেঞ্জ করলাম, এভাবে আপনি চেঞ্জ করে নিতে পারেন। কারণ যদি আপনি চেঞ্জ না করেন, তাহলে আপনার ভিডিওটা কিন্তু চারদিক থেকে ক্রপ হয়ে কেটে যেতে পারে, ঠিক আছে। তো অবশ্যই আপনারা এই ক্রপের দিকে খেয়াল রাখবেন, সবকিছু 0 করে দিবেন, ঠিক আছে। তো তারপরে দেখেন এখানে আমাদের ভিডিওর সোর্স আছে, আবার রেজুলেশন দেখাচ্ছে, ঠিক আছে। এখানে আপনার পুরো ভিডিও রেজুলেশন যা আছে ঠিক তাই থাকবে, চলে আসবে। তো এখান থেকে আপনারা এই ক্রপ অপশনটাকে এখান থেকে সব 0 করে দিবেন। করার পর দেখেন এখানে পাশে লেখা আছে ফিল্টার্স,
তো এই ফিল্টার অপশনে যা আছে তাই থাকবে, এখান থেকে আপনাদের কিছুই করার দরকার নেই। জাস্ট এরপরে দেখেন লেখা আছে ভিডিও, তো এই ভিডিওতে আসার পর এখান থেকে আমাদের কিছু সেটিং করতে হবে। দেখুন এখানে আমাদের একটা ফ্রেম রেট দেওয়া আছে, দেখেন এই যে এই ফ্রেম রেটটা আমরা এখান থেকে সিলেক্ট করতে হবে। তার উপরে দেখেন লেখা আছে ভিডিও কোডিং, তো এখানে যেটা আছে ভিডিও কোডিং H264, ঠিক আছে, তো এখানে যেটা আছে সেটাই থাকুক, কোনো সমস্যা নেই, ঠিক আছে, এটা চেঞ্জ করার দরকার নেই। তো এবার আমরা চলুন আমাদের এই যে ভিডিওর ফ্রেম রেটটা সিলেক্ট করব। তো ফ্রেম রেটটা কিন্তু আমরা আন্দাজে কোনো কিছু দিতে পারবো না, তাহলে কিন্তু আমাদের ভিডিও রেজলিউশনটা কমে যাবে বা ভিডিও রেজলিউশনটা নষ্ট হয়ে যাবে। তো চলুন আমরা এই যে আমাদের যে মেন ভিডিওটা আছে এই পাশে, তো ভিডিওর আমরা প্রপার্টিস চলে যাই। প্রপার্টিস এ আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ভিডিও ডিটেলস, ডিটেলস এ আসার পরে যদি আমরা দেখি এখানে লেখা আছে আমাদের ফ্রেম রেট, ফ্রেম রেট দেওয়া আছে 60 ফ্রেম রেট পার সেকেন্ড, ঠিক আছে। তো আমরা এখান থেকে 60 ফ্রেম রেট পার সেকেন্ড এখান থেকে সিলেক্ট করে দেই। তো অবশ্যই আপনারা আগে ভিডিওর ফ্রেম রেটটা দেখে তারপরে সিলেক্ট করবেন, যদি আপনি কম বেশি সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনার ভিডিওর সাথে সাউন্ডের অমিল হয়ে যাবে, দেখা যাবে আপনার ভিডিওটা আগে চলে আসছে সাউন্ডটা পরে আসছে, বা সাউন্ডটা আগে চলে আসছে ভিডিওটা, মানে এলোমেলো একটা গোলমালের ব্যাপার হয়ে যাবে। তো অবশ্যই আপনারা ফ্রেম রেট ভিডিও থেকে দেখে সেটিং প্রপার সেটিং থেকে দেখে তারপর এখান থেকে সিলেক্ট করবেন, ঠিক আছে। তারপর দেখেন এই পাশে লেখা আছে কোয়ালিটি, এখানে দেখেন 22 দেওয়া আছে, তো নর্মালি এটা সাধারণত এরকম 22:20 এরকম থাকে, আমরা এই 22:20 রাখবো। যদি আপনি ভুলক্রমে এইখান থেকে বাড়িয়ে দেন, ঠিক আছে, তাহলে কি হবে আপনার ভিডিও রেজলিউশনটা একবারে খারাপ হয়ে যাবে, একবারে খারাপ অবস্থা হয়ে যাবে, ঠিক আছে। তো অবশ্যই এখান থেকে আপনারা বাড়াবেন না, দেখেন এখানে 50 আছে, এখানে আপনারা 50 করার দরকার নেই, আপনারা নর্মালি এখান থেকে 20 বা 22 রাখবেন, নর্মালি এটা হলো সবচেয়ে বেটার সাইজ, গুড সাইজ, ঠিক আছে। তো এখান থেকে আমরা যেখান থেকে 20 রাখছি এখান থেকে আপনি 20 বা 22 রাখবেন, এর বেশি বাড়ানোর কোনো দরকার নেই। তারপরে দেখেন এখানে লেখা আছে অডিও, তো অডিওতে আসার পরে দেখেন এখানে এখানে বিট রেট দেওয়া আছে 160, এখান থেকে আমরা 128 করে দিতে পারি, নর্মালি এটা হলো স্ট্যান্ডার্ড সাইজ, তো আমরা 128 হলো স্ট্যান্ডার্ড সাইজ করে দিলাম। তারপরে দেখেন লেখা আছে সাবটাইটেলস, তো সাবটাইটেল আসার পরে এখান থেকে আমাদের কিছু করার দরকার নেই, যা আছে তাই থাকবে। তারপরে চ্যাপ্টার আছে, চ্যাপ্টারে আসার পরে এখানে কিছুই করার দরকার নেই, ঠিক যা আছে তাই থাকবে, ঠিক আছে। তো আমরা তিনটা জায়গায় প্রপারলি সেটিং করলাম। তো ফার্স্টলি আমরা সেটিং করলাম এই যে এখানে পিকচার অপশন, এখান থেকে আমরা ক্রপিংটা সেটিং করলাম। তো সেকেন্ডলি আমরা সেটিং করলাম এই ভিডিও এই অপশনটাকে, ঠিক আছে। তো থার্ডলি আমরা সেটিং করলাম এইখান থেকে অডিও সেটিংটা। তো আপনারা মোটামুটি এই তিনটা সেটিংটা ঠিকঠাক ভাবে করে নেবেন। করার পরে এইখানে দেখেন লেখা আছে ডিসক্রিপশনাল, তো এখান থেকে ব্রাউজে ক্লিক করে আপনি আপনার ভিডিওর লোকেশনটা সিলেক্ট করতে পারেন, যে আপনার ভিডিওটা আপনি কনভার্ট করে বা কনভার্ট করার পরে ভিডিওটা কোথায় যাবে, তো এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে দেখেন এখানে লেখা আছে ফাইল নেম, এখানে আপনি আপনার এই ভিডিওর একটি নাম দিবেন, ধরুন আমি দিলাম এ বি সি ডি একটা নাম দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে আপনি জাস্ট এখান থেকে কোথায় সেভ করতে চান, এই যে আমি ডেস্কটপ সিলেক্ট করলাম আর এখানে ফাইলের একটা নাম দিলাম এ বি সি দিয়ে এখানে সেভ দিলাম, ঠিক আছে। তো এই দেখেন আমাদের এটা অলরেডি এখানে লোকেশনটা দেখাচ্ছে, তো এটা এইভাবে লোকেশনটা চলে আসবে, এখানে যে আমাদের ভিডিওটা কনভার্ট করার পরে সেভ হবে। তো আমরা তো এতক্ষণ অনেক কিছু সেটিং করলাম, তো এবার আমরা কনভার্ট করার আগে একবার দেখে নেই যে আমরা আমাদের ভিডিওটা যদি আমরা যে সেটিং করেছি সেই সেটিং অনুযায়ী যদি আমরা কনভার্ট করি তাহলে আমাদের ভিডিওটা কিরকম হবে, রেজলিউশনটা কেমন হবে, খারাপ হবে না ভালো হবে, তো সেটা তো অবশ্যই আমাদের দেখা দরকার। কারণ দেখা গেল আমরা ভিডিওটা কনভার্ট করলাম, কনভার্ট করার পরে আমাদের ভিডিওটা রেজলিউশন একবারে খারাপ হয়ে গেল, তাহলে কিন্তু আমাদের অযথা লস হলো সময়টা, ঠিক আছে। যখন আমরা কনভার্ট করবো কনভার্টের সময়টা লস হলো। তো দেখুন এখানে লেখা আছে প্রিভিউ, এখান থেকে আমরা প্রিভিউর মাধ্যমে লাইভ প্রিভিউ করে দেখতে পারবো যে আমাদের ভিডিওটা এই সেটিং অনুযায়ী যদি আমরা কনভার্ট করি তাহলে আমাদের ভিডিওটা কিরকম হবে বা আমাদের সাইজ অনুযায়ী রেজলিউশনটা কেমন হবে, ঠিক আছে। তো এখানে আমরা একটা ক্লিক করি, এখানে ক্লিক করার পর দেখেন এখানে একটা ডিউরেশন দেখাচ্ছে যে আপনি কত সেকেন্ডের জন্য ভিডিওটা প্লে করতে চান, ঠিক আছে। আমি নর্মালি 5 সেকেন্ডের জন্য ভিডিওটা প্লে করতে চাই, প্লে করে দেখতে চাই যে ভিডিও রেজলিউশনটা কেমন হবে। তো এখানে দেখেন লেখা আছে লাইভ প্রিভিউ, এই লাইভ প্রিভিউতে এটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে একটি সিম্পলি জাস্ট 5 সেকেন্ডের জন্য আপনার ভিডিওটা কনভার্ট হয়ে যাবে। কনভার্ট হওয়ার পরে আপনার ভিডিওটা সরাসরি ওপেন হবে, ওপেন হয়ে দেখাবে যে আপনার কিরকম রেজলিউশনটা। তো একটু কনভার্ট হোক আমরা সেজন্য একটু অপেক্ষা করি, ঠিক আছে। আর প্রপারলি আপনারা যে সেটিং গুলো আমরা করেছি অবশ্যই সেটিং এর দিকে নজর রাখবেন, ঠিক আছে। তো দেখেন আমাদের এটা সম্পূর্ণ কনভার্ট হয়ে গেছে, তো এখান থেকে এবার আমরা যদি কেটে দিই আমরা এখান থেকে এখানে প্লে করে দেখতে পারবো আমাদের কেএম প্লেয়ার সাহায্যে, ঠিক আছে। তো যদি আমরা এখান থেকে সাউন্ড অফ করে নিই, তো এখন যদি আমরা এখানে প্লে করি দেখেন আমাদের ভিডিও রেজলিউশন একবারে ঠিক আছে, ঠিক আছে, একবারে ক্লিয়ার রেজলিউশন, ফুল এইচডি রেজলিউশন যাকে বলা হয়, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তার মানে আমরা এই ফরম্যাটেই আমরা সুন্দরভাবে আমাদের ভিডিওটাকে কনভার্ট করতে পারবো, ঠিক আছে। তো এখান থেকে আমরা এটা কেটে দিচ্ছি, আর দেখার প্রয়োজন নেই, তার মানে আমরা বুঝলাম যে আমাদের সবকিছু ঠিক আছে, ঠিক আছে। তো এইবার আমরা এই যে দেখেন লেখা আছে এখানে স্টার্ট ইনকোড, তো এখানে আমরা ক্লিক করব, ক্লিক করলে আমাদের কনভার্টটা শুরু হয়ে যাবে। তো চলুন আমরা এখান থেকে ক্লিক করে আমাদের কনভার্টটা করে নিই ভিডিওটা। তো দেখুন এখানে যে দেখবেন নিচে লেখা শুরু হয়েছে, দেখেন এখানে আপনার একটা রিমেইনিং টাইম দেখাচ্ছে যে আনুমানিক কতক্ষণ লাগবে, রিমেইনিং টাইমটা একটা অ্যাডজাস্ট টাইম আসবে একটু পরে,
ঠিক আছে। তারপর এই পাশে একটা বক্স দেখতে পাচ্ছেন, আপনার যখন পুরোটা হয়ে যাবে তখন এই বক্সটা সম্পূর্ণ নীল সবুজ কালার হয়ে যাবে, ঠিক আছে। তো দেখেন আমাদের অলরেডি কনভার্টিং চলছে, যে নিচে আপনি দেখলে বুঝতে পারবেন যে আমাদের আপ ডাউন হচ্ছে, টাইম বাড়ছে কমছে, ঠিক আছে। দেখেন এখানে আমাদের আনুমানিক একটি টাইম দেখাচ্ছে, প্রায় 30 মিনিট মতো লাগবে এই পুরো ভিডিওটা হতে, কারণ আমাদের ভিডিওটার সাইজটা অনেক বড়, সেজন্য আমাদের হতে একটু সময় নেবে, ঠিক আছে। তো যাই হোক, আমরা এখন একটু অপেক্ষা করব, অপেক্ষা করার পরে আমরা একটু পরে দেখব যে আমাদের এটা কনভার্ট হওয়ার পরে কি অবস্থা হয়। তো আমরা একটু ওয়েট করি, আমরা দেখি যে কি অবস্থা হয়, ঠিক আছে। তো অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিওটা কনভার্টটা ফিনিশ হয়ে গেছে, মানে শেষ হয়ে গেছে। আমরা এতক্ষণ কনভার্টটা দিয়েছিলাম, তো কনভার্টটা অলরেডি হয়ে গেছে। তো এবার আমরা সরাসরি আমাদের ভিডিওটাই ওপেন করে দেখবো যে কি হলো বা কতটুকু কনভার্ট হলো, আমাদের ভিডিওটা ঠিক আছে কিনা সবকিছু আমরা চেক করে দেখবো। তো কিভাবে কাজ করতে হয়, সেটিং করতে হয়, ইনক্লুড করতে হয়, সবকিছু আপনারা বুঝতে পেরেছেন, ঠিক আছে। তো আমরা এবার সফটওয়্যারটা কেটে দিই, আমাদের আর দরকার নেই। এই দেখেন আমাদের যে ভিডিওটা আমরা সেভ করেছিলাম ABCD দিয়ে। তো দেখি আমরা এবার আমাদের প্রপার্টিস থেকে ভিডিওর সাইজটা কত হয়েছে। তো এবার যদি আমরা লক্ষ্য করি দেখতে পাচ্ছেন যে ভিডিওর সাইজ হয়েছে মাত্র 138 MB, ঠিক আছে, 138 MB। আর ভিডিওর দেখেন যা আছে তাই 5 মিনিট 26 সেকেন্ড একই আছে, ঠিক আছে। আর ভিডিওর সাইজ হয়েছে 138 MB। আর যদি আমাদের আগের ভিডিওটা দেখি প্রপার্টিস থেকে, তাহলে দেখেন দুইটা ভিডিও যদি আমরা কম্পেয়ার করতে যাই দেখতে পাচ্ছেন এটার হলো প্রায় 5 GB হলো সাইজ, আর ডিটেলস এ গেলে 5 মিনিট 26 সেকেন্ড। তার মানে আমরা বুঝতে পারছি যে আমাদের ভিডিওর টাইমটা কিন্তু ঠিকই আছে, 5 মিনিট 26 সেকেন্ড, কিন্তু এই ভিডিওটার রেজলিউশন ছিল প্রায় 5 GB। আর এখন আমরা কনভার্ট করার পরে আমাদের ভিডিওটা হয়ে গেছে মাত্র 38 MB, ঠিক আছে। তো এখন যদি আমরা ভিডিওটা ইউটিউবে আপলোড দিই তাহলে কিন্তু ইজিলি আপলোড দিতে পারবো। তো তার আগে একবার চলুন প্লে করে দেখি যে ভিডিওর কোয়ালিটিটা কেমন আছে, ঠিক আছে। তো ফার্স্টলি আমরা আমাদের মেন ভিডিওটা একবার প্লে করে দেখবো। তো আমি এখানে সাউন্ড অফ করে দিই, দেখেন আমাদের এটা হলো আমাদের মেনলি ভিডিওটা, মেনলি ভিডিও রেজলিউশনটা আপনি দেখতে পাচ্ছেন। এটা হলো আমাদের মেন কনভার্ট করার আগের যেটা ছিল, যে মাই ভিডিও ক্লিপ সেটা, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন যে একবারে ক্লিয়ার আছে। তো তারপরে আমাদের এই যে ABCD যেটা আমরা কনভার্ট করেছি, তাই সেটা এবার আমরা প্লে করে দেখি যে আমাদের রেজলিউশনটা কিরকম আছে। দেখতে পাচ্ছেন যে রেজলিউশনটা কিন্তু একবারে সেম 100% আছে, একদম চেঞ্জ হয়নি। দেখতে পাচ্ছেন যে একবারে কিন্তু একবারে ক্লিয়ার আছে, আমাদের অরিজিনাল ভিডিওটা যেরকম ছিল রেজলিউশন ঠিক সেরকমই আছে। শুধুমাত্র আমরা কি করলাম, আমাদের সাইজটা আমরা কমিয়ে দিয়েছি, ঠিক আছে। দেখেন আমাদের ভিডিওটা যদি আমরা দেখি প্লে করে টেনে, দেখেন আমাদের একবারে হাই রেজলিউশন, যাকে HD বলা হয়, ফুল HD ভিডিওই আছে, ঠিক আছে। তো এভাবে কিন্তু আপনি ইজিলি আপনার ভিডিওটাকে কনভার্ট করে এই সফটওয়্যারের মাধ্যমে, হ্যান্ডব্রেকের মাধ্যমে ইজিলি আপনি এভাবে কনভার্ট করলে আপনার ভিডিওটাকে রেজলিউশনটা কমে যাবে এবং ভিডিওটা আপলোড দিতে সুবিধা হবে। তো এই ছিল আজকে আমাদের টিউটোরিয়াল। আমাদের টিউটোরিয়াল যদি কোনো বুঝতে সমস্যা হয় বা কোনো সেটিংয়ে যদি আপনি না বুঝে থাকেন বা কোনো সেটিং করতে যদি কোনো প্রবলেম হয়, অবশ্যই সিম্পলি আমাদের ভিডিওতে একটি কমেন্ট করে আমাদেরকে জানাবেন আপনার প্রবলেমটা, আমরা অবশ্যই আপনাকে সলিউশনটা দিয়ে দিব। আর আপনার কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে এই ছিল আমাদের টিউটোরিয়াল, পরবর্তীতে আরো ভালো কিছু, আরো নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হবো। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই বলে শেষ করছি। আল্লাহ হাফেজ।